আমার পুয়ানের আজকে জন্মদিন, ওর 6 বছর বয়স হলো। ওর জন্মের পরে 1 বছর বয়স থেকেই আমার এক্সিবিশনের শুরু। ওই আমাকে ফটোগ্রাফি এক্সিবিশন করার জন্যে ভীষণ উৎসাহ দিয়েছিল, ইন্সপায়ার করেছিল। তাই ওই হচ্ছে আমার মূল বিষয় ফটোগ্রাফি। যদিও আমি ছোট থেকে ফটোগ্রাফি আমার প্যাশন, তারপর আমার গানটা তো আছেই সবসময়, গান এবং বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত সবসময়ই আছে। আর সেটা থাকলেও ও আমার একটা আর্টের গোড়ায়, মানে ও আসার পরে গান, গান থেকে ছবি, ছবি থেকে গান, এই যে একটা লিঙ্ক আর কি, সেই লিঙ্কটা ও আরও শক্তিশালী হওয়ার জন্য আমাকে ভীষণভাবে হেল্প করেছে। পরে অনেক অন্য ছবিও তুলেছি, মন্দিরের ছবি, সেলফি, আর সেই সব কিছুর গোড়ায় হচ্ছে পুয়ান। ও নেচে গেয়ে ওর বিভিন্ন রকম এক্সপ্রেশন দিয়ে ও আমাকে উদ্বুদ্ধ করেছে। আমার এযাবৎ ক্যামেরা এবং মোবাইল মিলে 1030 ছবি বাড়িতে, কিন্তু এই যে এই এবারের এক্সিবিশনটা খুব অভিনব, যেহেতু লকডাউনের পরে আমাদের জীবনটা একদমই বদলে গেছে। তো সেই কারণে সেই বদলানো জীবনে 2 মার্চ পুয়ানের জন্মদিনে প্রত্যেকবারই একটি এক্সিবিশন হয়, তাছাড়াও অন্য অন্য ডেটেও হয়েছে, কিন্তু 2 মার্চ আমার ফটোগ্রাফি এক্সিবিশন হবে না, এটা ভীষণ দুঃখের কারণ হয়েছিল। তো হঠাৎ করে ঠিক 24 ঘন্টা আগে মনে হলো যে বিদেশে রোড সিঙ্গাররা রোডে বিভিন্ন গান বাজনা এবং আর্ট চর্চাও বিভিন্ন আমাদের বিদেশের রাস্তায়, আর্টিস্টরা তো মানে এভাবেই রাস্তায় নামেন আর কি, যখন ঘর তো তাদের বন্দি করতে পারে না, তো সেই জন্যে ঘরবন্দি হওয়ার কারণেই হয়তো এবার একটুখানি হলের বদলে গগনেন্দ্র প্রদর্শনশালা কিংবা নন্দনের বদলে এবার আমার বাড়ি বিদ্যাসাগর নিকেতন স্টল থেকে তার তলায় আমার আমার লোকালিটিতে এবার পুয়ানের জন্মদিনে আমার 9th আমার 9ম ফটোগ্রাফি এক্সিবিশন। আমার অনেক ছেলেমেয়েরা আমার সঙ্গে আছেন, সবসময়ই আছেন, মানসিকভাবে আছেন, দূরভাষের মাধ্যমে আছেন, ইউটিউবের মাধ্যমে আছেন, আজকে অনেকেই এসেছেন, তাদের ছবিও একটু দেখাবো। ওই দূরে পুয়ানকে দেখা যাচ্ছে, আমার অঞ্চল, আমি যেখানে থাকি বিদ্যাসাগর নিকেতন, বহু বছর আমি এখানে, নমস্কার। আমার সমস্ত বন্ধুরা, আমার ছাত্রীরা, আমার সব প্রিয় প্রিয় সব মুখ সবাই দাঁড়িয়ে আছে, সকলকেই দেখতে চাই, আলাদা করে দেখাতে চাই, অদ্রিকা অদৃশ্য দেখা যাচ্ছে না, সুন্দর মুখগুলো, এরা আমার সঙ্গে আছেন, আমার ছবির সঙ্গে আছেন। এটা আমার খুব একটা গর্বের কথা যে এরকম একটা খুবই মানে যাকে বলে মাঠ ময়দানে ফটোগ্রাফি এক্সিবিশন সচরাচর তো মানে ঘটে না, তো আমার সব ছাত্রীরা, গুণী ছাত্রীরা সব আমাকে ঘিরে রয়েছেন, আমার সমস্ত প্রিয় মুখ, মহুয়া, রূপান্তরী, অনিমা, সাথী, চন্দ্রাণী, সুদেশনা, সকলের নাম বলা গেল না, ওখানেও সব সবাই আমার ভীষণ প্রিয়। এদিকে মানুষ, এদিকে পুয়ান এবং আমার ছবি, ছবি কানেক্ট করছে আমাদের। দুরকম করে কথা বলি আমরা, পুয়ানের সঙ্গে যে ভাষায় কথা বলি, আমি আমার ছাত্রীদের সঙ্গে তো সেই ভাষায় কথা বলি না, তো আমি বলি যে আসল ভাষা হচ্ছে আমাদের ভালোবাসা। তো ভালোবাসার ভাষাটাই হচ্ছে সবচেয়ে প্রমিনেন্ট, যেটা মধ্যে আমাদের অনেক জেনুইন আছে, ফলসও আছে। তো সেই ভাষাটা বোধ হয় মানুষের থেকে পুয়ানের মতন লোকেরা বোধ হয় ভালো বোঝে এবং সেটা ওরা সাপ্লাই করে। ওরা আমাদের টিচার কোথাও, ওরা শিক্ষা দেয় হাউ টু লাভ, হাউ টু লাভ জেনুইনলি, ভেরি জেনুইনলি, কোথাও কোনো অসত্য নেই। ইচ্ছে করছে 7 পাক ঘুরে নিই সবার সাথে। 7 পাক ঘুরলে বোধ হয় একটা বলে যে বিশেষ বন্ধন পার্মানেন্ট হয়,
আমার মনে হয় সাত পাক ঘুরলে সমস্ত রকমের সম্পর্কই পার্মানেন্ট হয়। অনেকগুলো পাক ঘুরে নিলাম, ধরে নিলাম সাত পাকই হয়ে গেছে। আমার গাড়ির সঙ্গে পোয়ান, আমার বাড়িতে পোয়ান, গাছের ডালে পোয়ান।